বাংলা সিনেমার এক সময় জনপ্রিয় অভিনেত্রী শাবানা সিনেমায় কাজ করতে করতে হঠাৎ করেই তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে এলেভেল শেষে বড় মেয়ে সুমিকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠান তিনি এর এক বছর পর যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে ভর্তি হয় তার ছোট মেয়ে উর্মি তিনি বলেন তারা আমাকে মিস করছিল দেশে আমার চোখের সামনেই ছিল কাজের ফাঁকে দেখাশোনা করতে পারতাম যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেটা আর করা যাচ্ছিল না মা হিসেবে কিছু দায়িত্ব কর্তব্য আছে আমার তাই ছেলে নাহিনকে নিয়ে আমি আর ওয়াহিদ সাদিক চলে গেলাম অভিনয় তো অনেকদিন করলাম লাখো মানুষের ভালোবাসায় সাবানা হলাম সন্তানদেরও তো সময় দেওয়া দরকার সিনেমার জগৎটা আমার একটা পরিবার ছিল রাত দিন বিরতিহীন ভাবে কাজ করেছি সহশিল্পী পরিচালক এফডিসির পরিবেশটা মিস করিনি তা কিন্তু নয় মানুষের জীবনে একটা সময় আসে যখন আর কোনো উপায় থাকে না মানুষের জীবনের ধাপে ধাপে কিছু সময় আসে যখন সময় বুঝে সিদ্ধান্ত নিতে হয় আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি আল্লাহ আমাকে সব দিক থেকে পরিপূর্ণ করেছেন আপনার সন্তানেরা কে কি করছেন জানতে চাইলে তিনি বলেন সুমি ইকবাল এমবিএ সিপিএ করছে তবে এখন পুরো দস্তুর গৃহিণী ছোট মেয়ে উর্মি সাদিক মাস দুয়েকের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করবে ছেলে নাহেন সাদিক রকটার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এখন বুলম বার্গে চাকরি করছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই এস ডি ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন